হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ডক্টর দেবী শেট্টিকে কী করে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কিংবা দেবী শেট্টিকে দেখাতে পারেন ফিজিক্যালি গিয়ে কিংবা ভিডিও কনসালটেন্সির মাধ্যমে, সেই নিয়েই আজকের ভিডিওটা। আর বলে রাখি, বেড়াতে যাওয়ার নানান ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে, সঙ্গে কিন্তু হসপিটাল রিলেটেড নানান ইনফরমেশান থাকে। তো সেই সব ভিডিওতে প্রচুর অনেকেই জানতে চেয়েছেন যে ডক্টর দেবী শেট্টির কাছে কী করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, দেখানো যায়। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা, খুব ছোট্ট ভিডিও। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে প্রচুর ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন কী করে ভিডিও কনসালটেন্সি করতে পারেন কিংবা ফিজিক্যালি ওখানে কী করে কনসালটেন্সি করবার জন্য কী করে অনলাইনে বুকিং করতে পারে এবং কী কত পয়সা রয়েছে। তো সব কিছু নিয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই বলে রাখি, বেড়াতে যাওয়া নানান আপডেট সঙ্গে এরকম টাইপের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই আজকে ডক্টর দেবী শেট্টির কাছে কী করে অনলাইনে বুকিং নেওয়া যেতে পারে বা বলা যেতে পারে ঘরে বসে কী করে বুকিং করা যেতে পারে। প্রথমে ডক্টর দেবী শেট্টির যে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেটিকে আপনাদের আগে আমি দেখিয়ে দিই। নারায়ণা হৃদয়ালয়ের যে ওয়েবসাইটে, নারায়ণা হেলথের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনারা দেবী শেট্টিকে দেখানোর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ভরতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেবী শেট্টির যে পেজটি রয়েছে দেখাবার জন্য অনলাইনে নারায়ণার, আর একটা কথা বলে রাখি, একটি টোল ফ্রি নাম্বার রয়েছে 1-860-208-0208। এখানে ফোন করে আপনারা এনকোয়ারি করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর যদিও আপনাদেরকে আমি ওয়েবসাইটের যে ডিটেলসটি রয়েছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার প্রথমে আসি যে দুটো অপশান এখানে দেখানো যেতে পারে, একটা হচ্ছে ভিডিও কনসালটেন্সি, একটা হচ্ছে ফিজিক্যাল কনসালটেন্সি। তো এই দুটো উপায়ে আমরা এখানে ডাক্তার দেখাতে পারি। তো যদি ফিজিক্যাল কনসালটেন্সির দিকে যাই তাহলে প্রথমে দেখে নিই ফিজিক্যাল কনসালটেন্সিতে কীরকমভাবে অপশানটা রয়েছে। তো ফিজিক্যাল কনসালটেন্সিতে গেলে দেখা যাবে একটি ফর্ম আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন হচ্ছে যেখানে দেখাতে চান, যেমন বেঙ্গালুরুতে রয়েছে যতগুলো যেখানে যেখানে যা যা রয়েছে, যদি বেঙ্গালোর নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স এটা মেন, সেখানে দেখাতে চান তো সেখানে যেতে হবে। সেটাকে সিলেক্ট করবার পরে যদি স্পেশালিস্ট, যদি কার্ডিয়াক সার্জারির জন্য ব্যাপার হয় তাহলে সেটা সিলেক্ট করতে হবে এবং সেখানে নিচে একটি লম্বা একটা ডাক্তারের লিস্ট দিয়ে দেবে। স্পেসিফিক যে ডাক্তার দেখাতে চান তো তাকে খুঁজতে গেলে এখানে আপনারা সিলেক্ট ডক্টরে যেতে পারবেন এবং যেখানে গিয়ে আপনারা এখানে দেখে নিতে পারবেন ডক্টর দেবী প্রসাদ শেট্টি কোথায় রয়েছে। তো ডক্টর দেবী প্রসাদ শেট্টিতে গিয়ে ক্লিক করলে আপনার এখানে ডিটেলসটি বেরিয়ে যাবে, যেতে হবে আপনাদেরকে বুক অ্যাপয়েন্টমেন্টে। এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে আরও কিছুক্ষণ ওয়েট করার পর একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে আসবে। তো পেজ যেটি ওপেন হয়ে আসছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটি স্লট রয়েছে ওখানে গিয়ে দেখাবার জন্য। তো জানুয়ারি মাসের 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ কোন কোন দিনে কোন কোন টাইমগুলো ফাঁকা আছে বা কোন টাইমে বুক করতে পারেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনারা এখানে দেখতে পারেন অনেক ডেট পেয়ে যাবেন, পরপর আপনাকে এরকমভাবে স্ক্রল করে দেখতে হবে। যদি 16 জানুয়ারি ডেটে কোনো রকম বুক করতে চান, 15 জানুয়ারি ডেটে বুক করতে চান, যেটাই চান এরকম, সেই ডেটটিকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কোন কোন স্লটগুলো রয়েছে। সকাল 9:15 থেকে 10:45 পর্যন্ত স্লট রয়েছে। যদি আপনারা 10:30 স্লটে দেখাতে চান তাহলে 10:30 স্লটটি থেকে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন 15 জুন 10:30 জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে। তো এবং প্রসিড করলে আপনার নেক্সট যে জায়গাটি আছে সেটিতে পৌঁছে যাবেন। নেক্সট পেজে আসবার পর আপনারা দেখতে পাবেন এখানে দুটি অপশান রয়েছে, একটি রেজিস্টার পেশেন্ট, একটি নতুন পেশেন্টের জন্য, নিউ পেশেন্টের জন্য। তো যদি রেজিস্টার পেশেন্ট হন তাহলে এখানে আপনাদের MRN যে নাম্বারটা আছে সেটা দিতে পারবেন, আর যদি না হয় তো আর একটা কথা বলে রাখি, যদি ওখানে ফিজিক্যালি গিয়ে আপনাদের দেখাতে হয় তাহলে কনসালটেন্সি ফিজ আপনারা পাশে দেখতে পাচ্ছেন 750 ডক্টর দেবী প্রসাদ শেট্টিকে দেখাবার জন্য, তো সেটি আপনাদেরকে পে করতে হবে। আর নিউ পেশেন্ট হলে আপনি যাবেন এখানে নিউ পেশেন্ট করবেন, পেশেন্টের নাম দিতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার দেবেন, কারণ আমি আপনাকে বলে দিচ্ছি ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি যেটি ভ্যালিড সেটি, পিনকোড দিয়ে আপনি যদি সেন্ট OTP-র জন্য রিকোয়েস্ট পাঠান তো আপনার ফোনে একটি OTP আসবে। এবং পরের পেজে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, তাহলে অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে। তাই তো পরের পেজে গেলে আপনারা OTP-টা বসানোর সঙ্গে আপনার ডিটেলসটি বেরিয়ে আসবে এবং পেমেন্টের জন্য অপশান দেবে। তো পেমেন্টটি 750 rupees আপনার নেট ব্যাঙ্কিং কিংবা অনলাইন যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করে দেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হবে এবং সেই ডেটে গিয়ে আপনারা ইনস্টিটিউট যেটি রয়েছে নারায়ণা হেলথ যে ইনস্টিটিউটটি রয়েছে বেঙ্গালোরে সেখানে গিয়ে আপনারা ফিজিক্যালি দেখাতে পারবেন।
পরে আসি, যদি আপনারা যদি ভিডিও কনসালটেন্স করতে চান, কনসালটেন্সি করতে চান, তাহলে সেটা কি অপশন হতে পারে? তো সেটার জন্য আপনারা বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে গিয়ে আপনারা নিচে দেখতে পারেন, ভিডিও কনসালটেশনের জন্য রয়েছে। তো সেখানে গিয়ে আপনারা ক্লিক করলে আপনারা পৌঁছে যাবেন আরও একটি পেজে। তো এবার দেখুন, সার্চ বাই ডক্টর নেম, এখানে আপনাদেরকে লিখতে হবে ডক্টর দেবী প্রসাদ শেট্টি। আর অবশ্যই একটা কথা মাঝখানে বলে রাখি, ভিডিওর ডিসক্রিপশানে এই যে পেজটির থেকে এই এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবে তার একটা ডাইরেক্ট লিঙ্ক আমি সেই ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনারা এখানে ঢুকতে পারেন। আর যদি নারায়ণার ওয়েবসাইট দিয়ে যেতে চান, তাহলে www.narayanahealth.org এখানে গেলে আপনারা এই পেজে পৌঁছতে পারবেন। ডক্টর দেবি প্রসাদ শেট্টি বলে লিখলে আপনারা এখানে প্রোফাইলটি দেখতে পেয়ে যাবেন, এবং সঙ্গে আপনারা বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে গেলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এরপর বলে রাখি, এখানে অনেকগুলো ডেট দেখাবে, যেরকম 4 জানুয়ারি, সেখানে দেখুন নিচে লেখা রয়েছে নো স্লট অ্যাভেলেবেল ফর দিস ডেট। তো এরকমভাবে আপনারা দেখতে দেখতে যেতে হবে কোন ডেটে আপনারা ভিডিও কনফারেন্স বা ভিডিও কনসালটেন্সির জন্য আপনারা পেতে পারেন। তো সেই ডেটটিতে আপনাদের এখানে দেখতে হবে, যে ডেটে আপনি ফাঁকা পাবেন সেই ডেটে আপনি বুক করতে পারেন। তো আপাতত 10, 11, 12, 13 এইগুলোতে কোনোটাতেই এই মুহূর্তে কোনো কিছু নেই, কনসালটেন্সি বুক করার জায়গা নেই। 14 তারিখ এবং দেখা যাচ্ছে 15 তারিখের পর থেকে আপনারা কনসালটেন্সি এখানে নিতে পারবেন। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো 15 তারিখটিও বুক হয়ে যাবে। তো এখানে দেখুন 15 তারিখ কিংবা 16 তারিখে কী কনসালটেন্সি আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান এরকম 3টে কি 4টে 45-এর মধ্যে আপনাদের এই বুক করতে হবে, তো সাপোজ যদি আপনি 3:30-এর সময় বুক করেন, তাহলে 3:30-তে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, আপনার নাম এখানে বসাবেন, এজ বসাবেন। আর একটা কথা বলে রাখি, ভিডিও কনসালটেন্সির ফিস এখানে 50 রুপিস দেখাচ্ছে, যদি এটি ওয়েবসাইটেই দেখাচ্ছে, তো আমিও কিছুটা কনফার্ম নই যে একটা 50 রুপিস কি না, তবে যখন ওয়েবসাইটে দেখাচ্ছে 50 রুপিসই হওয়ার কথা। তো এজ, ইয়ার, মেল ফিমেল, আদার্স যেটা আছে সেটা করবেন, যদি আপনাদের কোনো কুপন থাকে আগে থেকে দেওয়া সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো দিয়ে বাই ক্লিকিং দিস পেমেন্ট পে অ্যান্ড কন্টিনিউ এখানে যদি করেন, তাহলে আর দিয়ে অ্যাড পেশেন্ট করলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটি বুক হবে। তো এই অ্যাড পেশেন্ট করার পর আপনাকে একটি পোর্টাল খুলবে, সেখান থেকে আপনাকে টাকাটা পে করতে হবে। তো এই হচ্ছে, যদি আপনারা ভিডিও কনসালটেন্সির মাধ্যমে ডক্টর দেবী প্রসাদ শেট্টির কাছে পৌঁছতে চান বা দেখাতে চান, তাহলে এই হচ্ছে তার প্রসিডিওর। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। অনেকের কোয়ারি ছিল কী করে ডক্টর দেবী প্রসাদ শেট্টিকে দেখাবো, তো এর মাধ্যমে আপনারা ডক্টর দেবী প্রসাদ শেট্টিকে দেখাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই বলবো বেড়াতে যাওয়ার নানান ভিডিওর আপডেট কিন্তু আসছে, তো সেগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর অবশ্যই বলে রাখি, বেড়াতে যাওয়ার কিন্তু নানান ভিডিও আসছে, আপডেট আসবে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে টিউন তো করে রাখতে হবে, আমি আগেও বলেছি। আর সামনে মুকুটমণিপুরের ভিডিও আসছে, একটি অনগোয়িং প্রসেস চলছে, সেটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আর সঙ্গে আরও একটা জিনিস রিভিল হবে আপনাদের কাছে খুব শীঘ্রই, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, আর অবশ্যই চ্যানেলটিকে টিউন করে রাখতে হবে।